আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। অনেক দিন বাদে আবার তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি নতুন গল্প। আমার আজকের গল্পটি হলো এক অসৎ বন্ধুর গল্প। এক সময় এক গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে এমন গভীর বন্ধুত্ব ছিল যে একজন আর একজনকে না দেখে থাকতেই পারত না। তাছাড়া তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাসও করত। একদিন এক বন্ধু বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে কয়েক মাসের জন্য অন্য একটা শহরে রওনা দিচ্ছিল। সে সময় সে তার বন্ধুটির দায়িত্বে তার লোহার সিন্দুকটি রেখে বলল, বন্ধু, আমি তো বাণিজ্য করার জন্য শহরে যাচ্ছি, এই সিন্দুকটি তোমার কাছে রেখে দাও। দ্বিতীয় বন্ধু উত্তরে বলল, ঠিক আছে বন্ধু, তুমি একদম চিন্তা করো না, তোমার এই সিন্ধুক আমি নিরাপদে সুরক্ষিত অবস্থায় রেখে দেব, তুমি আসলে আমার থেকে নিয়ে নিও। কয়েক মাস পরে শহর থেকে ফিরে এসে তার লোহার সিন্ধুকটা সেই বন্ধুর কাছ থেকে ফেরত নেওয়ার জন্য সে তার বাড়িতে গেল। গিয়ে সে বলল, বন্ধু, আমি তো এসে গেছি, এবার আমার লোহার সিন্ধুকটা আমাকে ফেরত দাও। উত্তরে দ্বিতীয় বন্ধু বলল, আরে বন্ধু, তোমার সেই লোহার সিন্ধুকটা সেটা তো উই পোকায় খেয়ে ফেলেছে। প্রথম বন্ধু তখন অন্য বন্ধুকে কিছু না বলে নিজের বাড়িতে ফিরে এলো। সে তাকে একটা উচিত শিক্ষা দেবে বলে ঠিক করল এবং উপযুক্ত সুযোগের জন্যই অপেক্ষা করতে লাগল। একদিন তার বন্ধুর ছেলেকে এক জায়গায় একা একা খেলা করতে দেখে তাকে অপহরণ করল। অন্য বন্ধুটি পরিষ্কার বুঝতে পারল তার বন্ধুই তার ছেলেকে অপহরণ করেছে। সেই মতো তাকে বলল, বন্ধু, আমি জানি আমার ছেলেকে তুমি অপহরণ করেছো, তুমি আমার ছেলেকে ফেরত দিয়ে দাও। প্রথম বন্ধু তখন বলল, তোমার ছেলেকে তো চিলে নিয়ে গেছে, আমি ফেরত দেব কি করে? তার কথা শুনে অসৎ বন্ধুটি নিজের ভুল বুঝতে পারল এবং উচিত শিক্ষা পেল। এরপর সে তার বন্ধুর লোহার সিন্দুকটি ফেরত দিয়ে তার নিজের ছেলেকে নিয়ে চলে আসলো। ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্পটি থেকে আমরা কি শিখলাম জানো? আমরা শিখলাম মন্দ কাজের জন্য ফলভোগ কিন্তু আমাদের করতেই হবে। সুতরাং আমরা কখনো মন্দ কাজ করব না এবং কারো বিশ্বাসের অসৎ উপযোগ করব না। ছোট্ট বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং এই রকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।